আসসালামু আলাইকুম বন্ধুরা, এইচএসসি রেজাল্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি বিশেষ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গত কয়েকটি ভিডিওতে আমরা এইচএসসি রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি তথ্য এবং আপডেট তোমাদের সাথে শেয়ার করছি। আজকে সেই ধারাবাহিকতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটও তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথম আপডেটটি হচ্ছে, এই আপডেটটি নিশ্চয়ই তোমরা জানো, সেটি হচ্ছে 8 ফেব্রুয়ারি তোমাদের রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে, অর্থাৎ এইচএসসি এবং সমমান পরীক্ষার রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে। এবং এই দিন দুপুর 12টা থেকে তোমরা ওয়েবসাইট এবং SMS এর মাধ্যমে এই রেজাল্টটি জানতে পারবে। পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি, এটা খুব গুরুত্বপূর্ণ, হয়তোবা এটা তোমাদের কাছে নতুন তথ্য। সেটি হচ্ছে, যেদিন রেজাল্ট পাবলিশ হবে অর্থাৎ 8 তারিখ, এর ঠিক পরদিন অর্থাৎ 9 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের পুনঃ মূল্যায়নের কাজ চলবে। অর্থাৎ তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পর রেজাল্টে যদি তুমি সন্তোষ না হও, অর্থাৎ তুমি যদি মনে করো রেজাল্টটি তোমার ভালো হয়নি বা এর চেয়ে বেশি তুমি প্রত্যাশা করছো, সেক্ষেত্রে রিচেকের জন্য তুমি আবেদন করতে পারবে 9 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। এর বিস্তারিত নিয়ম নিয়ে ইনশাআল্লাহ ভিডিও থাকবে, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই ছিল পরীক্ষা সংক্রান্ত আপডেট। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে, ভাইয়া ICT বিষয়কে কিভাবে নম্বর দেওয়া হবে, অর্থাৎ ICT নাম্বারটা আমরা কীভাবে পাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং ভ্যালিড প্রশ্ন। বন্ধুরা, এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, ICT পরীক্ষা যেহেতু হয়নি, এটা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের মার্কিংটি দেওয়া হবে। এক্ষেত্রে তোমাদের JSC-র ICT থেকে 25% এবং SSC-র ICT থেকে 75% সব মিলিয়ে 100% উপর ভিত্তি করে তোমাদের মার্কিংটি করা হবে, অর্থাৎ সাবজেক্ট ম্যাপিং করা হবে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যদি তোমাদের JSC এবং SSC-তে দুটোতেই A+ থাকে, তাহলে তুমি এখানেও A+ পেয়ে যাবে। তবে বন্ধুরা, আরেকটি কথা রয়েছে, তোমাদের মধ্যে যদি কেউ JSC-তে ভালো করেছো ICT-তে কিন্তু SSC-তে ভালো করতে পারোনি, সেক্ষেত্রে তোমার HSC-র রেজাল্টে কিন্তু প্রভাব পড়বে, কারণ SSC-র উপর কিন্তু 75%। তাই SSC-র ICT-তে যারা ভালো করবে তারাই মূলত HSC-র ICT-তে ভালো নাম্বার পাবে। অনেকে আরেকটি প্রশ্ন করেছিলে, ভাইয়া যদি MCQ পরীক্ষাতে যদি কোনো কারণে আমার সেট কোড ভুল হয়ে যায় তাহলে করণীয় কি। বন্ধুরা, যদি সেট কোড ভুল হয়ে যায় তাহলে তুমি সেই সাবজেক্টের রেজাল্ট নাও পেতে পারো, কারণ যদি রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারে ভুল হয় সেটা কোনোভাবে ম্যানেজ করা সম্ভব, কারণ রোল নাম্বার ভুল করলেও রেজিস্ট্রেশন নাম্বার থাকে, রেজিস্ট্রেশন নাম্বার ভুল করলেও রোল নাম্বারটা থাকে, দুটিই যদি ভুল করো উপরে কোড নাম্বার থাকে, নানাভাবে এইটা তোমার আইডেন্টিফিকেশন বের করাটা সহজ হয়ে যায়। কিন্তু কোনো কারণে যদি তুমি সেট কোড লিখতে ভুল করো বা লেখোইনি, সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই হারাবে। আশা করি এতটুকু নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়েছো। অনেকেই আইটি প্রশ্ন করেছো, ভাইয়া আমাদের কি যাদের 2-1 নাম্বার কম হবে, যদি কয়েক নাম্বার আমরা কম পাই সেক্ষেত্রে কি আমাদেরকে নাম্বার কি গ্রেজ দেওয়া হবে বা বাড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, এখানে কিন্তু কয়েক ধরনের সাবজেক্ট রয়েছে, যেমন কিছু সাবজেক্টে রয়েছে সৃজনশীল অংশ এবং নৈবিত্তিক অংশ, কিছু সাবজেক্টে রয়েছে সৃজনশীল, নৈবিত্তিক এবং ব্যবহারিক, কিছু সাবজেক্টে রয়েছে শুধু রিটেন, যেমন বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এই যে সাবজেক্টগুলোর কথা বললাম এখানে বেশিরভাগই হচ্ছে রিটেন অংশ। তার মানে এখানে কিন্তু পুরো বিষয়টা টিচারের হাতেই থাকে, এখানে যদি কিছু নাম্বার তুমি কমও পাও হয়তোবা টিচার এটাকে কনসিডারে আনতে পারে। অন্যদিকে সৃজনশীল যে সাবজেক্টগুলোতে রয়েছে, অর্থাৎ সৃজনশীল অংশ রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু টিচাররা কনসিডারে নিতে পারে, 2-1 নাম্বার কম পেলে হয়তোবা তুমি পেয়ে যেতে পারো, প্র্যাকটিক্যালেও ঠিক তাই, কারণ প্র্যাকটিক্যালের নাম্বারটাও টিচারের কাছে থাকে। কিন্তু MCQ-তে যদি কোনো কারণে ভুল করো সেটা কিন্তু নাম্বার বাড়িয়ে দেওয়া কোনোভাবে সম্ভব হয় না, বা সেক্ষেত্রে তুমি নাম্বার পাবে না, কারণ MCQ-তে MCQ-র খাতাটা দেখা হয় মেশিনের মাধ্যমে এবং সেই মেশিনে অনুযায়ী উত্তর বসানো থাকে। শুধুমাত্র শিটটা ভিতরে দেওয়া হয়, অর্থাৎ তোমাদের OMR শিটটা ভিতরে দেওয়া হয়, অটোমেটিকভাবে অর্থাৎ খুবই অল্প সময়ের মধ্যে তোমার রেজাল্টে পাবলিশড হয়ে যায়। আর যখন রেজাল্টটি আসে এটা কিন্তু বোর্ডের কাছে থাকে, অর্থাৎ MCQ রেজাল্টটি কিন্তু বোর্ডের কাছে থাকে, আর CQ রেজাল্ট এবং প্র্যাকটিক্যালের রেজাল্ট কিন্তু টিচারের কাছে টিচার দেখতে পায়। সেক্ষেত্রে কিন্তু টিচার জানে না যে তুমি MCQ-তে কত নাম্বার পেয়েছো। যখন হেড এক্সামিনার সকল কাগজপত্র বোর্ডে প্রেরণ করে দেয়, অর্থাৎ রেজাল্টে পাঠিয়ে দেয়, প্র্যাকটিক্যালের রেজাল্টও বোর্ডে চলে আসে, তারপর MCQ রেজাল্টটা অলরেডি তাদের কাছে আসে, সব কিছু মিলিয়ে কিন্তু তোমার
নাম্বারটা হবে, অর্থাৎ সব কিছু মিলে কিন্তু তোমার পাস করা, ফেল করা বা এ প্লাস পাওয়া বা এ গ্রেড পাওয়া, অর্থাৎ তোমার রেজাল্টটা নির্ভর করছে। কোনো কারণে যদি এমসিকিউতে খারাপ করো সেক্ষেত্রে কিন্তু সেটা গ্রেস দিয়ে বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তোমরা জানো রিটেন, সৃজনশীল, এমসিকিউ, প্র্যাকটিক্যাল এই সকল অংশে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে। দুটি পত্র মিলে পাশ হবে কি না, দুটি এমসিকিউ মিলে পাশ হবে কি না, এই বিষয় নিয়ে ইতিমধ্যে আমি একটি ভিডিও দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে দুই পত্র মিলে কোথায় কোথায় পাস, কোথায় কোথায় ফেল। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বেশ কিছু তথ্য। এই পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।